মেলার দ্বিতীয় দিনে আজকে আমরা আছি শিশু সাহিত্যিক এবং প্রকাশক হুমায়ুন কবির ঢালির সঙ্গে। ঢালি ভাই কেমন আছেন? ভালো আছেন। আপনার সঙ্গটা সবসময় আমার ভালো লাগে, তো এই বইমেলায় এসে আপনার সঙ্গে পেয়ে খুব ভালো লাগছে। কেমন লাগছে আপনার কাছে বইমেলা বলুন, একজন প্রকাশক হিসেবে বলুন, তারপর লেখক আসছে। আসলে তো বইমেলা বলতেই একটা ভালো লাগার বিষয় কাজ করে, সেটা প্রকাশক হিসেবে হোক, লেখক হিসেবে হোক, কিংবা পাঠক হিসাবে হোক। যারা বইপ্রেমী, বইকে ভালোবাসে, বই নিয়ে যারা বিচরণ করে, তাদের বই মেলা কিংবা বইয়ের যেই যজ্ঞ, ভালো না লাগার কোনো প্রশ্নই ওঠে না। সঙ্গত কারণে আমারও ভালো। কোভিড পরিস্থিতিতে কেমন মনে হচ্ছে মেলা? একটা শঙ্কার মধ্যে সবাই কাজ করছে, কোভিড আবার হ্যাঁ, একটা যেহেতু মহামারী, একটু শঙ্কা তো থাকবেই, এবং শঙ্কা নিয়েই তো আমরা গত এক বছর পার করলাম। হ্যাঁ, কোভিডের নতুন বছরে পা রাখলাম, এখনও মানুষের আক্রান্ত হচ্ছে, মারাও যাচ্ছে, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই এই পরিস্থিতি ভালো না। তারপরেও বইমেলা যেহেতু বইয়ের টানে, চেতনায় বা প্রাণের টানে মানুষ আসছে, দেখছে এবং কিনছেও। এক বছর আগের এমন দিনে দাঁড়িয়েও বোধহয় আরেকটা মেলার কথা চিন্তা করা যায়নি। সেই জায়গা থেকে এই মেলা, বই প্রকাশ, আপনার প্রকাশনী এবার কী প্ল্যান আপনার, মানে কী বই বের হলো বা কী? হ্যাঁ, তা তো আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই একটা বছর কাটালাম। মেলা হবে কি হবে না, হবে কি হবে না, একুশ পেরিয়ে যখন মার্চে মেলা চলে আসলো, তখনও কিন্তু শঙ্কা নিয়েই আমরা এই বইমেলায় অংশগ্রহণ করেছি। হ্যাঁ, তবে যেই পাণ্ডুলিপিগুলো আমাদের হাতে ছিল সব আমরা করতে পারিনি বা করতে পারবো না, বই কিছুটা কম হয়েছে গতবারের তুলনায়। তারপরে কিছু বই তো নিয়ে আসছি, নতুন নতুন বই, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জেনারেল না কিছু বই, যেমন উপন্যাস, কবিতা, শিশুতোষ, সব মিলিয়ে আশা করি ভালোই হবে। স্বাধীনতার 50 বছর পূর্তি, সেটা নিয়ে বিশেষ কোনো প্রকাশনা আছে কি আপনার? হ্যাঁ, আমার একাধিক প্রকাশনা আছে এই নিয়ে, দুই একটা বই চলেও আসছে এবং আরও দুই একটা বই আসবে, আর এছাড়া কিছু উপন্যাস, গল্প। মেলার দ্বিতীয় দিন আজকে, সে মানে অন্যান্য বছরের তুলনায় ভিড়টা কেমন মনে হচ্ছে বা বিক্রি কেমন? আজকে সরকারি, আজকে সাপ্তাহিক ছুটি, ছুটির দিনের স্বাভাবিক কারণে একটু লোকজন বেশি হয়। আজকেও দেখলাম ভালো লোকই হয়েছে, তবে সেই তুলনায় পাঠক বেশি হয়নি, দর্শনার্থীর সংখ্যাই বেশি। তবে আশা করি মেলা জমে যাবে, প্রথম এক সপ্তাহ এভাবেই যায়। আচ্ছা, আর আমরা আরেকটা জিনিস জানি যে আপনার পরিবারে একাধিক লেখক রয়েছেন আপনি ছাড়াও, সেই সম্পর্কে যদি একটু বলেন, সেই লেখকদেরকে নিয়ে। হ্যাঁ, আমার মেয়ে তো বরাবরই লেখালেখি করে আসছে এবং তার সপ্তম বই আসছে, ফারাহ ফওয়াজী অতসী। পাশাপাশি এবার এলো আমার ভাতিজি সৌরভী আলম আঁখি, ওর উপন্যাস আসছে অশ্রুমতি, দুটোই বেশ আগে বেরিয়েছে। কেমন বেরিয়েছে? এই মেলাগুলো কি বেরিয়েছে, তবে আগে বেরিয়ে গেছে, খারাপ না মোটামুটি। তো যেমন প্রথম দিনের প্রথম বইটাই বিক্রি হয়েছে অতসীর বই দিয়া। আচ্ছা, আজকে দ্বিতীয় দিনে আঁখির বই বিক্রি হলো, অতসীর বই বিক্রি হলো, হচ্ছে তো, আশা করি পুরো মেলায় খারাপ যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা থাকলো আপনার জন্য। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ, এবং এই মেলায় যারা আসে, যারা আসবে, সবাইকে শুভেচ্ছা।